দীঘা জগন্নাথ মন্দির কবে উদ্বোধন? জল্পনা তুঙ্গে জেলা শাসক ও প্রিন্সিপাল সেক্রেটারি মন্দির পরিদর্শনে। দীঘা জগন্নাথ মন্দির কি রথযাত্রায় উদ্বোধন? জল্পনা তুঙ্গে সরকারি নির্দেশিকা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। মন্দিরের কাজ দ্রুত সহিত চললেও মূল মন্দিরের কাজ বাকি রয়েছে কিছুটা। আগামী বছর হয়তো উদ্বোধন হতে পারে মন্দির। আবার অতি উৎসাহীরা আশাবাদী এই বছরই সূচনা হবে। জেলা শাসক ও প্রিন্সিপাল সেক্রেটারি মন্দির পরিদর্শন করেছেন। এখানে একধারে সমুদ্র সৈকত, অন্যধারে জগন্নাথ মন্দির গড়ে উঠলে পর্যটনের ব্যাপক সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে। নিউ দীঘা স্টেশন থেকে কিছুটা গেলে নন্দন কুমার 116 জাতীয় সড়ক, তার পাশে মন্দির গড়ে উঠেছে। মন্দির নির্মাণের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এখন দেখার কবে উদ্বোধন হয় দীঘা জগন্নাথ মন্দিরের। নির্বাচন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কথা বলতে শোনা গিয়েছিল। জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শেষের পথে। পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির গড়ে উঠেছে। এই মন্দির উদ্বোধন নির্বাচন মিটলেই হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সামনেই রথযাত্রা রয়েছে। এই রথযাত্রাকে সামনে রেখেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই জগন্নাথ মন্দির চলতি বছরের এপ্রিল মাসে উদ্বোধন হওয়ার কথা ছিল, সে কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা নির্বাচনের জেরে সেই উদ্বোধনের কাজ থামিয়ে দিতে হয়। তাই তখন থেকেই প্রশ্ন উঠছিল কবে উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরে। এই বিষয়ে জেলা শাসক মুখ খুলতে চাননি। নির্বাচন প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দীঘার জগন্নাথ মন্দিরের নির্মাণের কাজ শেষ পথে। লোকসভা নির্বাচন শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধনে সকলকে উপস্থিত থাকতে হবে, কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ তিনি জানাননি। এখনো ঘোষণা হয়নি জগন্নাথ মন্দির দীঘায় কবে উদ্বোধন হবে। আগামী 7 জুলাই রথযাত্রা উৎসব পড়েছে। এই তারিখটিকেই এখন পূর্ব মেদিনীপুরের মানুষজন মহোদ্রক্ষণ হিসেবে ধরেছে। এই তারিখকে সামনে রেখেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কথা ভাবছেন অনেকে। তার সঙ্গে মুখ্যমন্ত্রীর আগের বক্তব্য মিলে যাচ্ছে। তাই সকলের প্রশ্ন, রথযাত্রার আগে কি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে? নানান যুক্তি উঠে আসায় গুঞ্জন তৈরি হচ্ছে। পুরীর রথযাত্রা উৎসবের সঙ্গে মিলিয়ে দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে বলে অনেকে মনে করছেন। যদিও সরকারি স্তর থেকে এখনো এই বিষয়ে কিছুই জানানো হয়নি, তবে বাংলার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য রথযাত্রার সময়কে বেছে নেওয়া হতে পারে বলে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। নিউ দীঘা স্টেশন থেকে কিছুটা গেলে নন্দন কুমার 116 জাতীয় সড়ক, তার পাশে এই মন্দির গড়ে উঠেছে। মন্দির নির্মাণের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এখন দেখার কবে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দিরের। না, দীঘার যে জগন্নাথ মন্দিরটি হচ্ছে সেটা এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হতে আরও কিছুদিন টাইম লাগবে। মন্দির উদ্বোধন কবে হবে? আমাদের দেশনেত্রী, জননেত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি ঘোষণা করবেন এবং ডেট দিবেন। আমরা এখনও পর্যন্ত কোনো ডেট পাইনি। উনি যখন ঘোষণা করবেন তখন মন্দির কমপ্লিট হয়ে গেলে এবং পূর্ণাঙ্গ রূপে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তিনি ঘোষণা করবেন, আমরা তখন জানতে পারবো। বাজারে অনেক ফেক নিউজ ছড়াচ্ছে, সেদিকে কান দিবেন না। আমি আশা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুতই তিনি ঘোষণা করবেন দীঘার জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে। এবং এই জগন্নাথ মন্দির তৈরি করতে প্রায় 200 কোটি টাকা খরচ হচ্ছে, এটা আমাদের কাছে একটি বাড়তি পাওনা। কারণ অনেক লোক বার্ধক্যজনিত কারণে তারা পুরী যেতে পারেন না, তাই বয়স্করা স্বাভাবিকভাবে এখানে প্রবীণ মানুষজন সবাই এসে এখানে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করবেন এবং দীঘাকে নতুন রূপে তিনি সাজিয়েছেন। এবং দীঘা থেকে শুরু করে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি পুরো বোম্বের আদলে এখানে মেরিন ড্রাইভ করেছেন এবং দীঘা আগের মতন আর নেই। এখন নতুন রূপে দীঘায় বহু পর্যটন আসছেন, শুধু আমাদের রাজ্যের পর্যটন নয়, দেশের পর্যটন নয়, আর ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকে এখানে আসছেন। তাই আমি সবার কাছে আহ্বান জানাবো, দীঘার পরিবেশকে আরও পরিচ্ছন্ন রাখুন, সুস্থ রাখুন, যাতে দীঘা আগামী দিনে রাজ্যের মধ্যে নয় ভারতবর্ষের মধ্যে একটি সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। না, এখনও আমাদের কাছে সেই ইঙ্গিত নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন মন্দির সম্পূর্ণ হলে তারপর তিনি সেই মন্দির প্রতিষ্ঠা করবেন
এবং সেক্ষেত্রে আমাদের মূর্তি ঠিকই চলে এসছে, মন্দিরের কাজ দ্রুতগতিতে চলছে। তো আমার মনে হয় বর্তমান বছর কিন্তু জগন্নাথ পুজোর দিন অর্থাৎ 7ই জুলাই জগন্নাথ মন্দিরে পুজো আছে, এবার সেই রথের দিন উদ্বোধন সম্ভব হবে না, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই বলেছেন আমি মন্দির তখনই প্রতিষ্ঠা করব, সম্পূর্ণ মন্দির যখন হয়ে যাবে তখনই আমি সেই মন্দির প্রতিষ্ঠা করব। আমার মনে হয়, বিশ্বাস আছে যে হয়তো 7ই জুলাইয়ের মধ্যে মন্দির কমপ্লিট হতে পারবে না। যদি মন্দির কমপ্লিট হয়ে যায় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘোষণা করবেন সেই দিনকে মন্দির প্রতিষ্ঠা হবে, এবং আমার মনে হয় রথযাত্রার দিনেই তিনি মন্দির প্রতিষ্ঠা করবেন। বর্তমান বছর না হলে দ্রুতগতিতে কাজ চলছে, কারণ আমরা জানি মাসির বাড়ি যেখানে হবে সে রাস্তার কাজ চলছে এবং কালভার্ট নির্মাণ চলছে, এবং জগন্নাথ মন্দির যেখানে নির্মিত হচ্ছে মন্দিরটি তার পাশে যে সব জবরদখল করে রেখেছে সেটা ব্যাকার করে সেখানে রাস্তা তৈরি হচ্ছে। অতএব আমার যতদূর ধারণা এই মুহূর্তে সময় আগের বছর নিশ্চিত জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, এই বিশ্বাস আছে। দাদা একদম শেষ প্রশ্ন, যেখানে দীঘার পালকে একটা নতুন পালক যুক্তে চলেছে, প্রমোদতরী নতুনভাবে তৈরি হচ্ছে পর্যটকদের জন্য, এটা দীঘার ক্ষেত্রে কতটা আকর্ষণ বা পর্যটনে কতটা উন্নত হবে? এটা একটা নব জিনিস যেটা আবিষ্কার হয়েছে, এই যে আমাদের যে নব তৈরি যারা দেওয়া হচ্ছে নাইখালী মন্দিরের কাছে যেটা ঘাট করা হয়েছে সেখানে স্টে করে রয়েছে, তার পর্যবেক্ষণ চলছে যে সঠিকভাবে তার ইনকোয়ারি করার পরে চলার মতো সঠিক আছে কিনা, সেই যন্ত্রপাতি সব ঠিক আছে কিনা দেখার পরে সেটা কিন্তু একটা নতুন সাড়া জাগাবে। দীঘার উপরে এই ধরনের মানে সমুদ্র তৈরি, এ একটা নতুনত্ব, এবং মানুষ পর্যটক বন্ধুদের কাছে সমস্ত বিনোদনের ব্যবস্থাও রয়েছে। আমি মনে করি এত বেশি পর্যটক সেখানে আকর্ষণ করবে, এত বেশি মানুষের সেখানে মানে ওই সমুদ্র তৈরিতে উপভোগ করার জন্য সমুদ্র নগরীতে তারা কিন্তু সেটা কিন্তু একটা নতুনত্ব জিনিস হবে। এবং দীঘার উপরে একদিকে জগন্নাথ মন্দির, এবার সমুদ্রের উপরে বিনোদনের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু একটা উপভোগ করার মতো জায়গা হবে, কিন্তু এটা কিন্তু আরও বেশি করে আকর্ষণীয় করে তুলবে। এবং সেই সঙ্গে সাথে নাইখালী মন্দিরে ইমিডিয়েটলি আমাদের যে লাইট অ্যান্ড সাউন্ড সেটাও শুরু হয়ে যাবে, অর্থাৎ সর্বোপরি আমাদের দীঘা, তাজপুর, মন্দারমণি, নাইখালী একটা নতুনত্ব, একটা ভাব আসবে, মানুষের পর্যটকের ঢল নামবে, এই বিশ্বাস ভরসা আমাদের রয়েছে।